দেগঙ্গার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপল এলাকায় আবাস যোজনার ঘরের কোনো সমীক্ষা সহ সরকারি সুযোগ থেকে বঞ্চিত বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না মেলায় দেগঙ্গা হারোয়া রোডে কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। দেগঙ্গা চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতে পণ্ডিতপুর এলাকায় আবাস যোজনার কোনো সমীক্ষা হয়নি, বারবার বিডিওর কাছে গেলেও কোনো কর্ণপাত করছেন না, প্রধানকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। পণ্ডিতপল এলাকার কোনো সাধারণ মানুষই সরকারি কোনো সুযোগ সুবিধা পান না বলে দাবি। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুবিধা পাননি এলাকার মানুষজন। বাংলা আবাস যোজনার ঘরের জন্য পণ্ডিতপল এলাকায় কোনো সমীক্ষা হয়নি বলে দাবি। আবাস যোজনা সহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার মানুষজন, তাই বাধ্য হয়ে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে হারোয়া দেগঙ্গা রোড অবরোধ করে এলাকার মানুষজন। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ এলে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। ঘর পাই না আমরা ভূমিহীন হিসেব মতো, এই আমাদের প্রধানের কেড়া খায় না, যদিও ঘর ঢোকে তা কিছু লোকে সই করে সে ঘর আটকে দেয়, আটকে দেওয়ার ফলে তারা অনেক পয়সা দাবি করে, পয়সা না দিতে পারলে আমাদের ঘর এখনো পর্যন্ত আসেনি। এরকম 130-135 জনা লোক আছে আমাদের ঘরে, এখানে বিডিওকে জানিয়েছি, বিডিও আমাদের দরখাস্ত দেখাচ্ছে, বিডিওকে বললাম যে আপনি চলেন আমাদের ওখানে, বিডিও আসতে অস্বীকার করলো। তার প্রধানের কাছে গেলাম, প্রধান তো কোনো দামই দেয় না, সে আমাদের কুকুর বিড়াল কত অবস্থা করে। আমাদের পণ্ডিতপল গ্রামে কোনো উন্নয়ন হয় না, কোনো রাস্তাঘাট কিছুই হয় না, কোনো কিছুই একদম আমরা পাই না, সব দিক থেকে আমরা বঞ্চিত। রাস্তা অবরোধ করেছে, এই আমরা কিছু পাচ্ছি না, আমাদের গ্রামটাই লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আমাদের প্রধান হুমা পুরো আমাদের কোনো দাম দেয় না, আমাদের তাড়িয়ে দেয়, আমাদের মানে কাগজপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, আমাদের কোনো দাম।